এখন আমি শিয়ালদা জগৎ সিনেমার সামনে থেকে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। এই যাওয়ার পথে বাঁ দিকে একটা জায়গায় 10 টাকার গেঞ্জি পাওয়া যায়, গেঞ্জি পাওয়া যায় এরকম প্রচার করছে। তার সামনে কিছু বলা যাবে না, আস্তে আস্তে বলছি। এরা লোক ঠাকানোর ব্যবসা নিয়ে বসে আছে। এই যে সবাই নিজেরাই গ্রুপ, নিজেরাই গ্রুপ, সবাই চারিপাশ থেকে এসে এরা এইভাবে মানুষদের ঠকায়। এই যে আপনারা দেখলেন এক্ষুনি বাঁ দিকে, এই এরা প্রত্যেক দিন এইভাবে নিজেরাই প্ল্যান করে ঠকাচ্ছে মানুষজনকে চারিপাশে। এরা এইভাবে নিজেরাই ঘুরে দাঁড়িয়ে, যারা বড় বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে তাদের সামনে এসে 10 টাকা 10 টাকা করে নিজেরাই কেনার চেষ্টা করে, কেনে নিজেরাই টাকা পয়সা দেয় নিজেদের গ্রুপে। সব আপনি যদি কেনার পর না নেন তাহলে আপনাকে কিন্তু সর্বনাশ করে দেবে। খুব সাবধান যাওয়ার সময় এদেরকে দেখে খুব সাবধান। এরা কিন্তু আপনি যদি না কেনেন তাহলে জোর করে আপনার কাছ থেকে যত যা আছে টাকা পয়সা সব নিয়ে নেবে। এবং এরা যদি কেউ পুলিশের কাছে অভিযোগও করে, পুলিশ কোনো মতেই তাদের অভিযোগ মানবে না, নেবে না। সুতরাং এদের থেকে সাবধান। রাস্তাঘাটে অনেক এরকম জালিয়াতি লোক আছে। আমি হাওড়াতেও খেয়াল করেছি বিভিন্ন জায়গায়, ওই যে প্রথমে আপনাকে জিতিয়ে দেবে কিছু কিছু ক্ষেত্রে, তারপরে যেই আপনি লোভ বেড়ে যাবে তখন আপনাকে আরও বেশি বেশি টাকা ওরা জুয়ার মতো খেলাবে। এবং তারপরে আপনি দিতে না পারলে আপনাকে জোর করে, ওদের গ্যাং আছে, আপনাকে প্রাণে মেলে মেরে ফেলারও জন্য তারা বলে যাবে এবং ভয় দেখাবে। সুতরাং এদের থেকে সাবধান। আমি লোকেশনটা বলছি, 234 যে বাস আছে সেই বাসগুলো যে শিয়ালদার ঠিক ব্রিজের সামনে যেখানে দাঁড়ায় ওখান থেকে আরেকটু শিয়ালদার দিকে এগিয়ে আসতে ওইখানটাতে এদের দোকানটা পাবে। এদের খুব সাবধান। এরা কিন্তু প্রচণ্ড একটা বড় গ্যাংয়ের হয়ে এখানে গেঞ্জি বিক্রি করছে। এদেরকে কিন্তু কিছুতেই স্পেয়ার করবেন না, একেবারে পাত্তা দেবেন না। এবং সবাইকে এটা প্রচার করুন, সবাইকে জানান, সবাইকে বলুন এই জায়গাটা বাঁ দিকে, নিজে বাঁ দিকে, কিন্তু লোক ঠকানোর জায়গা। সব গ্যাং আছে, চলে আসবে নিজেরাই, দুবার তিনবার খেলে আপনি জিতে যাবেন। তারপরে আপনাকে সেই লোভে ট্র্যাপে ফেলে আপনাকে শেষ করে দেবে। খুব সাবধান।